নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশে করোনার থাবা, আক্রান্ত সদর থানার ওসি সহ এসপি কার্যালয়ের চার ব্যক্তি। শিলচর দূরদর্শন কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার বাতিল নয়, ঘোষণা প্রসার ভারতীর। সরকারের কঠোর সিদ্ধান্তের ফল, ইলিশ উৎপাদনে নজির গড়ার পথে বাংলাদেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিপর্যয়কর পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে থাকা ব্যক্তিরাও একে একে করোনা আক্রান্ত হচ্ছেন। এবার মারণ ভাইরাসে সংক্রমিত হলেন শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রেজাল্ট আসে দিতুমণির। শনিবার পুলিশ সুপার বানুয়ারিলাল মিনা সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার এসপি কার্যালয়ের চারজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এবার সদর থানার ওসিও আক্রান্ত হওয়ায় তিনি অনেকটাই চিন্তিত। তবে সবারই আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা এখনো বাকি। এদিকে জেলার প্রত্যেক পুলিশ আধিকারিকের করোনা পরীক্ষা করানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সঙ্গে প্রতিটি পুলিশ স্টেশনে স্যানিটাইজ করা হচ্ছে। এরপর রাত 8টা পর্যন্ত খবর অনুযায়ী পজিটিভ 27 জন, অ্যান্টিজেন টেস্টে 11 জন, বাকি র্যাপিড টেস্টে। এর মধ্যে 6 জন আসাম রাইফেলস, 9 জন সিভিল হাসপাতাল ডাক্তার, 1 জন পুলিশ ইনচার্জ সদর থানা, আরও অনেকে। রাত পর্যন্ত আরও স্লট আসার বাকি, এতে সংখ্যা আরও বাড়তে পারে। আজ নতুন এক সার্কুলার এসেছে যাতে এখন থেকে 14 দিনের জায়গায় 7 দিন থাকতে লাগবে কোয়ারেন্টাইন। কাছাড় জেলায় এখন পর্যন্ত পাওয়া খবর মতে সর্বমোট 27 মানে 27 জন পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 11 জনকে পাওয়া গেছে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ, আর বাকিদেরকে সবাইকে আরটিপিসিআর টেস্টে পজিটিভ পাওয়া গেছে। এই 27 জনের মধ্যে 6 জন আসাম রাইফেলসের জওয়ান আছেন, 1 জন আমাদের এসএমদেব সিভিল হাসপাতালের ডাক্তার আছেন, 1 জন পুলিশ অফিসার আছেন সদর থানার, তাছাড়া 8 দিনের একটি শিশুও আছে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তো সেগুলো মিলে সর্বমোট 27 জন। এখনও কয়েক স্লটের রেজাল্ট আসা বাকি আছে, তো সেই নাম্বারটা বাড়তে পারে। আজকে নতুন একটা গাইডলাইন সংযোজন হয়েছে যে আগে 14 দিনের কোয়ারেন্টাইন দেওয়া হতো, কিন্তু এখন থেকে 7 দিনের কোয়ারেন্টাইন দেওয়া হবে। যদি পজিটিভ পেশেন্ট ঘরে ফিরে আসে তাকে 7 দিন কোয়ারেন্টাইন করা হবে, বা বাইরে থেকে যদি কেউ আসেন তাকেও 7 দিন, 14 দিনের জায়গায় 7 দিন কোয়ারেন্টাইন করা হবে। তো সেটা আমরা আগামীকাল থেকে আমরা শুরু করব। তো এখন পর্যন্ত এতটুকু। শিলচর দূরদর্শন কেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হবে না, শুক্রবার এমন ঘোষণা করা হয়েছে প্রসার ভারতীর তরফে। গত মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্দেশকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকা জুড়ে আলোড়নের সৃষ্টি হয়। বৃহস্পতিবারই গুয়াহাটি কেন্দ্রের নির্দেশে শিলচর দূরদর্শন কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান বন্ধ করা হয়, আর সেই সঙ্গে বিভিন্ন সংগঠন আন্দোলনের নামে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বৃহস্পতিবারই এ ব্যাপারে পরিস্থিতির কথা উল্লেখ করে জরুরি হস্তক্ষেপের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি লেখেন। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এ ব্যাপারে মন্ত্রীকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানান। বিভিন্ন সংগঠনের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। যদিও শুক্রবার একদিকে কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকর এবং প্রসার ভারতীর কর্মকর্তারা সাফ জানান এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, শিলচর কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার হবে যথারীতি, তবে এ ব্যাপারে গুয়াহাটি কেন্দ্র থেকে কোনো নয়া নির্দেশ আসার খবর মেলেনি। শিলচর দূরদর্শন কেন্দ্রকে রিলে সেন্টারে পরিণত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসছে গোটা বরাক উপত্যকা। শুক্রবার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দূরদর্শন কেন্দ্রের সামনে ধর্ণা প্রদর্শন করে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক সংস্থা এবং বরাক উপত্যকা লোকমঞ্চ পৃথকভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেয়। সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দেন সাংস্কৃতিক কর্মীরা। এতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার বন্ধের ফরমানের তীব্র সমালোচনা করেন। যেভাবে সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করা হচ্ছে, আজকে আমাদের এই বরাক উপত্যকার নিরিখে যদি আমরা দেখি, আরে কোনো কিছু তো তোমরা দিচ্ছ না, সব কিছু নিয়ে যাচ্ছ। আমরা এইচপিসি কে রাখতে পারিনি শিল্প প্রতিষ্ঠান,
এইচপিসি বন্ধ হয়ে গেছে। আজকে আকাশবাণী আমাদের অনেক কষ্ট অনেক ত্যাগের মাধ্যমে আমরা এই দূরদর্শন কেন্দ্র আমরা পেয়েছিলাম, আজকে সেটাও তোমরা তুলে নিয়ে যাচ্ছ। বহুভাষিক আমাদের যে কৃষ্টি এবং সংস্কৃতি, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে আজকে আমরা যেটা বলি বিবিধের মাঝে দেখো মিলন মহান। বহুভাষিক কৃষ্টি এবং সংস্কৃতি এটাই হচ্ছে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। একটা অঞ্চলের আজকে কৃষ্টি এবং সংস্কৃতি, সেই অঞ্চলের কৃষ্টি এবং সংস্কৃতি প্রচার এবং প্রসার, ভাষা সাহিত্য আজকে সেটা তুলে ধরা যেটা আমরা দূরদর্শন সরকারি মাধ্যম যেটা, সেই সরকারি মাধ্যম যেটা দূরদর্শনের মাধ্যমে আমরা পারি। একটা অঞ্চল আমাদের এই বরাক উপত্যকার যে যে কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে, বহুভাষিক কৃষ্টি এবং সংস্কৃতি, আজকে অত্যন্ত সুকৌশলে আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে লাঞ্ছনা বঞ্চনার একটা সীমা রয়েছে। আজকে বা একটা ভাষিক জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে যেভাবে আজকে আক্রমণ করে যাওয়া হচ্ছে, ভাষিক জনগোষ্ঠীকে যেভাবে অবমাননা করা হচ্ছে, ভাষিক জনগোষ্ঠীকে আজকে পিষে দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাটুকু আমরা দেখতে পারি। ইলিশ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে চকচকে সুস্বাদু রূপালী ইলিশ। বাঙালি আনায় ইলিশ, পহেলা বৈশাখ থেকে যে কোনো উৎসব পার্বণ তো ইলিশ ছাড়া জমেই না। এবার ইলিশের উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাপিয়ে যাবে। প্রতি বছর 12-14 মেট্রিক টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর বাংলাদেশে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5 লক্ষ মেট্রিক টন। গত বছর যার উৎপাদন ছিল 5,33,000 মেট্রিক টন। বিশ্বের মোট ইলিশের 85% বাংলাদেশে উৎপাদন হয়। ইতিমধ্যেই ইলিশের বাড়ি বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। মা ইলিশকে রক্ষা করা ও সাগরে 65 দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা এবং অভয়াশ্রম সংরক্ষণের ফলে ইলিশের উৎপাদন ক্রমশ বেড়ে চলেছে। এতে কর্মসংস্থানও হচ্ছে লক্ষ লক্ষ মানুষের। ইলিশ ছাড়াও শুধু জলের মাছ উৎপাদনেও বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে উঠে আসার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম। মৎস্য সম্পদে বাংলাদেশ পৃথিবীতে অনন্য একটি স্থান দখল করেছে। স্বাদুপানির মাছে এবার ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে অনন্য একটি অবস্থায় রয়েছেন। বাংলাদেশ সর্বোচ্চ ইলিশ মাছ উৎপাদন করে এবং এটার যে রাইটটা সেটাও বাংলাদেশে রয়েছে। আমরা সারা বিশ্বে এই সুস্বাদু ইলিশ মাছ পৌঁছে দিচ্ছি, আমাদের নিজের দেশের চাহিদা পূরণ করছি এবং বাংলাদেশ ইলিশ উৎপাদনে গর্ববোধ করে। বাংলাদেশের ইলিশ পৃথিবীতে অনন্য অসাধারণ স্বাদের একটি মাছ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ডাক্তার আনিসুর রহমান বলেন, ইলিশের উৎপাদন প্রতি বছর 12-14 মেট্রিক টন বাড়ছে। সরকারের কঠোর সিদ্ধান্তের ফলেই আজ বাজারে বড় ইলিশ মিলছে। পরিভ্রমণশীল স্বভাবের ইলিশ মাছ প্রধানত ডিম ছাড়ার উদ্দেশ্যে সাগর থেকে উপকূল হয়ে মোহনাবে প্রধান নদ নদীতে আসে এবং তারা প্রধান নদ নদী অঞ্চলে ডিম ছাড়ে এবং সাগরে ফিরে যায়। বৃষ্টিপাত, পানি প্রবাহ বৃদ্ধি ইত্যাদির উপর নির্ভর করে তাদের প্রাপ্যতা উঠানামা করে এবং বৃষ্টিপাত আগে পরে হওয়ার কারণে এই মৌসুম আগে পরে হয়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ইলিশের প্রধান মৌসুম, ভরা মৌসুম। বাংলাদেশের জলসীমায় এবছর করোনার কারণে পানির গুণাগুণ অনেক ভালো থাকায় আশা করা যাচ্ছে সামনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেটি প্রায় 5.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে বলে আশা করা যায়। ঢাকার বাজারে 600-2 কেজি ওজনের ইলিশ মিলছে, দাম হাতের নাগালে। তবে করোনা ও বন্যায় বাজার কিছুটা মন্দা চলছে বলে জানান কাউরান বাজার মৎস্য আড়তের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রুদ্দি হকের একটি রিপোর্ট। দামদামি মোটামুটি ভালোই আছে, বাজার নিয়ন্ত্রিত, দামও কম। মানে আপনি 1.5 কেজি মাছ 1200 টাকা কেজি, 1 কেজি 200 গ্রাম মাছ 1000 টাকা কেজি, আবার 800-900 গ্রাম মাছ 750 টাকা কেজি, এরকম বাজার চলতে আছে বর্তমানে। দেশের পরিস্থিতি ভালো না, তার জন্য মানুষের পয়সা করে হাতে নাই, মানুষের খায়ও না, সস্তাও খায় না, কাস্টমারও নাই,
যাতে কিনাও নাই কিনা বেড়ায় মনে করেন টেনশনে থাকে, এত টাকার জিনিস নিয়ে অনেক টেনশনে থাকে। 10,000 নেশার ট্যাবলেট সহ পুলিশের জালে ধরা পড়ল তিন যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই পুলিশ ভাগাবাজার সংলগ্ন রাজাঘাট গ্রামে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। পুলিশের জালে পড়া যুবকদের গুলে আহমেদ বয়স 18, কবুল হাসান বয়স 19 এবং বাপন আহমেদ বয়স 18 বলে শনাক্ত করা হয়েছে। এরা তিনজনই রাজাঘাটের বাসিন্দা। উদ্ধার করা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 3.5 লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়ভুইয়া। খবর পাইলাম যে এখানে বাগার রাজঘাট ইয়াবা ট্যাবলেটর একটা ডিল হইব, সিক্রেট খবর পাইছি। এই সিক্রেট খবরের আধারে আমরা থানার স্টাফ সিভিল ড্রেসে এবং থানার গাড়ি ব্যবহার না করিয়া প্রাইভেট গাড়ি ব্যবহার করি আমরা এটার পিছা করছি। অ্যাকর্ডিংলি রাজঘাট এখানেও এক বাড়ির এই ট্যাবলেটগুলো ডিল করার সময় আমরা মানে রেড হ্যান্ডেড ধরছি। টোটাল ট্যাবলেট হলো ইয়াবা ট্যাবলেট, এটা 10,000 ট্যাবলেট। আনুমানিক বাজার দর এক একটা ট্যাবলেটর 35 টাকা হয়, তারা বিজনেসম্যান হল কম হতো, তো সেই হিসাবে 3-3.5 লাখ টাকার ট্যাবলেট আছে টোটাল। তো লোকের 3টা ড্রাগস পেডলারও ধরা পড়ছে জায়গার তাদের উইথ মানে রেড হ্যান্ডেড উইথ ড্রাগস ধরা হয়েছে, তারা রানা হয়েছে বর্তমানে প্রসেস চলে। পেডলারের নাম কি? তিনজন ড্রাগস পেডলারের নাম হইল বাপন আহমেদ লস্কর, কাবুল হাসান লস্কর, আর একজন হইল গুলে আহমেদ লস্কর। এই তিনজনে মিলিয়ে এটারে লইয়া আইসিল ডিল করার লাগে। এই তিনজনকে ধরিয়ে এখন বর্তমানে তার আমরা জিম্মা। ওএনজিসির নিযুক্তিতে বরাক উপত্যকার যুবক যুবতীদের বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল বিএসওয়াইএফ। শনিবার ওএনজিসির মহাপ্রবন্ধকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা সংবাদ মাধ্যমকে জানান, 2019 সালের জুন জুলাই মাসে বিভিন্ন খালি পদে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ওএনজিসিতে। বরাকের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা পরীক্ষায় বসেন, অতিমারী করোনা এবং অন্যান্য বিভিন্ন কারণে এক বছর পর পরীক্ষার ফল প্রকাশ পায়। কিন্তু দুঃখের বিষয়, বরাক থেকে কোনো যুবক যুবতী নিযুক্তি পান না, এরই প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এটা দুঃখজনক কথা যে আমাদের বরাক উপত্যকা কেন বারবার আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকার বারবার বঞ্চিত করে যাচ্ছে। এটার জন্য আমরা আগামী 14 আগস্ট বরাক উপত্যকার আজকে ওএনজিসি কর্তৃপক্ষের এর খামখেয়ালির কারণে ওএনজিসি কর্তৃপক্ষ আমাদের বরাক উপত্যকাকে বঞ্চনার শিকারের কারণে আমরা বরাক উপত্যকাকে বন্ধের ডাক দিয়েছি। আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সামিল হয়ে এই আন্দোলনকে আমরা সফল করব এবং আমরা আশা করছি আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি রাজনৈতিক অরাজনৈতিক যারা সংগঠন আছে প্রত্যেক সংগঠনের সাহায্য আমাদের সাহায্য এবং সহযোগিতা আমরা পাব এবং বরাক উপত্যকার শুভ বুদ্ধিজীবী সম্পন্ন ব্যক্তিদেরও আমরা আহ্বান করছি আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করুন বরাক উপত্যকার শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের সাথে। অবৈধ প্রেমের বন্ধনে জড়িয়ে পড়ে গা ঢাকা দিয়েছিল দুই নাবালক, কিন্তু পালিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। পালানোর 8 দিনের মাথায় উদারবন্দ পুলিশ তাদের আটক করেছে। উদারবন্দ থানার অন্তর্গত দয়াপুর বাগানের বাসিন্দা বছর 16 কিশোর সুরত সাঁওতাল এলাকারই 13 বছরের এক কিশোরীকে নিয়ে পালায়। গত 17 জুলাই বাগানের বাসিন্দা প্রয়াত মাধাই সাঁওতালের স্ত্রী জননী সাঁওতাল উদারবন্দ থানায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে এজাহার দায়ের করেন। এতে সুরত সাঁওতালকে অভিযুক্ত করা হয়। পুলিশ তাদের খোঁজে তদন্ত চালিয়ে অবশেষে উভয়কেই আটক করেছে। বর্তমানে তাদের চাইল্ড হোমে পাঠানো হয়েছে। আর 1 ঘন্টার পরে আমার ছেলে গেছে টিভি দেখতে, আর ইয়া দেখে নাই, টুকাইতে টুকাইতে ব্যথা পেতে গেছে। কোন জায়গাটা কি কিতা হইলো আমিও কইতে পারতাম না। রাতভর ঘুষি আমি খুঁজে পাইবার লাগে, পাইছি না। পাওয়ার বাদে আর কিছু করবার নাই, মানে তার ঘুরি দিন আইয়া আমরা কেস দিলাম। তানাত কেস দিছো? কার নামে দিছো? চুকড়া মেয়েটারে আর ছেলেটার। চুকড়াটার নাম কি? সুরজ সাঁওতাল। লালামুখ বাগানের বাসিন্দা প্রবীণ সমাজসেবী তথা বিশিষ্ট নাট্যকার অনিল ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন তিনি মধুমেহ রোগে ভুগে শুক্রবার রাত 11টা নাগাদ
নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 75 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ভারতী ঘোষ, এক পুত্র অজিত ঘোষ, দুই কন্যা, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। বিভিন্ন সময়ে বিজেপি দলের হয়ে পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চারজন বরিষ্ঠ ব্যক্তিত্বকে সম্বর্ধনা জানালেন জেলা বিজেপির উপসভাপতি দীপায়ন চক্রবর্তী। এদিন যাদের সম্বর্ধনা জানানো হয় তারা হলেন বীণা চক্রবর্তী, জয়রাম দাস, বনানী শর্মা ও মোহিত সিনহা। এদিন তাদের প্রত্যেকের হাতে একটি করে স্যানিটাইজারও তুলে দেন দীপায়ন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন জানিয়েছেন, দলের দুর্দিনে লড়াকু মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়াই ছিল উদ্দেশ্য। দল এভাবে আগামীতেও প্রবীণ কর্মকর্তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সম্বর্ধনা জানাবে। দীপায়নের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ঝলক চক্রবর্তী, অমৃত আচার্য, বিপ্লব দেবনাথ, দেবাশীষ সোম সহ আরো অনেকে। আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সৈনিক হয়ে কাজ করেছিলেন, আর ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে পৌরসভাতে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে যাদেরকে দাঁড় করিয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। আমরা এই মুহূর্তে 28 নম্বর ওয়ার্ডে মোহিত সিনহার বাড়িতে দাঁড়িয়ে আছি। উনি 28 নম্বর ওয়ার্ড থেকে কন্টেস্ট করেছিলেন। আমরা বাণী চক্রবর্তী, যিনি 27 নম্বর ওয়ার্ডে সাহসিকতার সহিত সেই 1997 ইংরেজিতে তখন বীতিকা দেবের সাথে কন্টেস্ট করেছিলেন, ওনার সাথেও আমরা দেখা করেছি। আমরা জয়রাম দাস, যিনি 24 নম্বর ওয়ার্ডে কন্টেস্ট করেছেন, ওনার সাথে দেখা করেছি। 28 নম্বর ওয়ার্ডে আরেকজন কন্টেস্ট করেছিলেন পরবর্তীকালে, বনানী শর্মা, ওনার সাথেও আমরা ইতিমধ্যে দেখা করবো। এইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পরিকল্পনা নিয়েছি যে যাদেরকে ভারতীয় জনতা পার্টি পৌরসভাতে কন্টেস্ট করার জন্য দাঁড় করিয়েছিল তাদের সঙ্গে আমরা এই কোভিড সিচুয়েশনে ওনারা কীভাবে আছেন ওনাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য আজকের দিনে আমরা এই কাজকে হাতে নিয়েছি। এটিএমে ব্যালেন্স চেক করার নামে লক্ষাধিক টাকা গায়েব করে পুলিশের জালে ধরা পড়লেন এক সিএসপি ম্যানেজার, তার নাম কিশোর দাস। ঘটনাটি ঘটেছে আলগাপুরে। শুক্রবার আলগাপুরে একটি এসবিআই এটিএমে ব্যালেন্স চেক করতে যান মতাহির আলী নামে এক ব্যক্তি। মতাহির আলীর ব্যালেন্স চেক করতে সমস্যা হচ্ছে দেখে এগিয়ে আসেন কালাইন বিএসপির ম্যানেজার কিশোর দাস। পলকেই তিনি মতাহিরের এটিএম কার্ড বদলে ফেলেন। পরে কিশোর কালাইনে আরেকটি সিএসপি সেন্টারে গিয়ে টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আলগাপুর পুলিশ কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার আমি আমার অ্যাকাউন্টে টাকা একটা পয়সা বাইরে থেকে ওটা চেক করার জন্য আলগাপুর এটিএমে যাই। এটিএমে বিল দেখা উঠেছে, অনেক সময় লাগছে, অনুমান 11 রুপিয়ার সময়। এটিএমে আমি কার্ড মারতে সময় দেখা যায় যে এই যেন লাইটিং সবার কম আসলো। তখন একটা ছেলে আমার হলো, চাষা আমি একটা তোমাকে মারিয়ে দিই। এ কার্ডটা মারছে, মারার বাদে আমি পিন মারছি। পিন মারার বাদে আমার 3,14,000 কত টাকা দেখাইছে, আমি পুরা দেখতে না পারলে খাটি গেছি। খাটি যাওয়ার পরে হে আমার এক কার্ডটা দিছি, আমি কার্ডটা পকেটে লইয়া সরল মনে বাড়িতে আইছি। 12:46 হাইলাকান্দি কাস্টমারটা কি একটা ফোন আইছে যে মতাহির আলী চৌধুরী, তোমার নামে তুমি টাকা উঠাইতেছো, তোমার কত টাকা উঠিয়ে হারছে? তারা কয়েক রুপায় টাকা কইছে, আমি তখন এটার পুরা হিসাব নিতাম পারছি না। তখন আমি আমার ছেলেরে কল করছি, ছেলেরে পাইতে কিছু দেরি হয়েছে, এরপরে ছেলের কইছি বলে ওলা ওলা ব্যবহার কাস্টমার তাকে ফোন আইছি। তখন ছেলে কইছে যে কার্ড দেও, কার্ডটা ছেলে আসলে এটা তো কার্ড আমরা নাই, কার্ড বদলিয়ে নিচে গিয়া বুঝছি। তখন আমার ছেলে কাস্টমার গিয়ে আরও ফোন করিয়া আমার ওই এটিএমটা ক্লোজ করছে। ক্লোজ করার লগে লগে আমার ছেলে গেছে হাইলাকান্দি স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক যাবার বাদে সার্ভিস অফিসারে কইছেন যে তোমার বাবা মেইন ক্যান্ডিডেট লাগবো। আর তখন বিকাল হয়ে গেছে কি 4টার কাছাকাছি, আর এখন এই সময়ে করা দায়িত্ব নাই, তুমি থানে লইয়া খাই লাগিও। পরদিন যাওয়ার বাদে ও এ আমরা স্টেটমেন্টগুলা মিনি স্টেটমেন্ট একটা দিছে, দিয়া এতে দেখা গেছে যে কালাইন কিশোর দাস নামে একটা সিএসবি, এই সিএসবিতে আমরা টাকাটা গিয়া ঢুকিছে 3-4 দফায়, আর স্বয়ং 4 দফায়, আর স্বয়ং এই সিএসবির মালিক এটা নাম বললাম কিশোর দাস, হ্যাঁ কিশোর দাসের অ্যাকাউন্টও 20,000 টাকা ঢুকিছে, আর অন্যান্য টাকাগুলোও শপিং করছে। ওইটা জানিয়া আমরা তখন গেলাম তার কাছে, কিশোর দাসের কাছে। কিশোর দাসে তখন আমাকে বললো
যে ঠিক আছে আমরা এটা এটা ভুল বুঝে উঠে গেছে কি এটা সমাধান করিয়া দিব আপনার সোলার আপনার পুরা টাকা পাইবা কার্ডও পাইবা আপনার ফিরব তারও মতে আমরা সান্ত্বনা হইয়া আইসি পরদিন দিবার কথা পরদিন সকালে ফোন করার বাদে হে কয় না এটা আমি ভাবতাম না ছেলে এটাও আসিছে না আর তুমি তো তোমাদের আইনে যেতে পারো ওটা করো তখন আমরা অত পরদিন আইনের আশ্রয়ে যাইতে বাধ্য হয়েছি বাধ্য হইয়া গিয়াও উকিল মারফত কেস লেখাইয়া আমরা কেসটা লইয়া তার আলগাপুর থানাতে আইসি কালকে আমার ছেলে গেছে সিএসপি মালিকের ওখানে গিয়া পুলিশে তারে ধরিয়া আনছিল আনার পরে এখন বর্তমানে কি চলতেছে এটা আমি তো বাড়ির বুঝতে পারতেছি না জাটিঙ্গা নদীর মাড়ুয়া ছড়া এলাকায় উদ্ধার হলো চন্দ্রনাথপুর জিপির 9 নম্বর গ্রুপ মেম্বার মোহন বাউড়ির মরদেহ শুক্রবার বেলা 1টা নাগাদ তার মরদেহ উদ্ধার হয়েছে গত 22 জুলাই বিকেল 4টা নাগাদ জাটিঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যান মোহন এনডিআরএফ এসডিআরএফ এর যৌথ প্রচেষ্টায় মোহনের মরদেহ উদ্ধার করা হয় এদিন গত 2 দিন ধরে এনডিআরএফ এসডিআরএফ বাহিনীর উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোরনাথ এদিন মরদেহ উদ্ধারের পর বিধায়ক মোহন বাউড়ির আত্মার সদ্গতি কামনা করেন উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ অমলনাথ অজিত দাস সঞ্জন দাস বাপি দাস বিধুভূষণ নাথ প্রমুখ চন্দ্রনাথপুর জিপির 10 নম্বর গ্রুপের ইলেক্টেড মেম্বার মোহন বাউড়ি উনি গত পরশু দিন বুধবার দিন সাবাসপুর এলাকায় নদী পার করছিলেন উনি বুঝতে পারেননি যে নদীর জলের স্রোত কতটুকু রয়েছে পাটা পিছড়ে গেছে পিছলে নদীতে পড়ে গেছিলেন তারপর থেকে ওনাকে খুঁজে পাওয়া যায়নি বুধবার গতকালকে আবার খোঁজা হলো গতকাল এসডিআরএফ গেছিলেন এসডিআরএফের টিম পুরা খুঁজে সারাদিন ওনারা রেস্কিউ করেছেন খোঁজাখুঁজি করছেন কিন্তু কালকে সারাদিনই খুঁজে পাওয়া যায়নি তারপর কালকে বিকালে আবার এটা নিয়ে আবার আমি কথা বলেছি সিওর সঙ্গে আমাদের ডিসি মিডিয়ামের সঙ্গে আর রেজিস্টার ম্যানেজমেন্টের ইনচার্জ ওনার সঙ্গে এনডিআরএফের ইনচার্জ যারা আছেন এসডিআরএফের যে ইনচার্জ আছেন ওনাদের সঙ্গে সবাই কথা বলে আজকে আবার তদন্ত করার জন্য বলেছিলাম তো আমি এনডিআরএফ টিম আর এসডিআরএফ টিমকে ধন্যবাদ দিচ্ছি আজকে সকাল থেকে ওনারা যে গেছিলেন তদন্ত করতে আজকে সকালে এখন এই অল্প আগে এই বডিটা রিকভারি করা হয়েছে বডিটা পাওয়া গেছে আর এইমাত্র কিছুক্ষণ আসলে এই এসডিআরএফ টিম বডিটা নিয়ে এসছে এখানে এখন এটা এই বডিটাকে এখান থেকে পোস্টমর্টেমে যেন নিয়ে যাওয়া হবে পোস্টমর্টেম করার পর ওনার ফ্যামিলি হাতে সঙ্গে দেওয়া হবে বড়খলায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন মানুষ হাসপাতাল রোডে ফের একটি ফার্মাসিতে হানা দেয় চোরের দল তারা ফার্মাসি থেকে হাতিয়ে নেয় নগদ টাকা ও কয়েক হাজার টাকার ঔষধপত্র ঘটনার পরিপ্রেক্ষিতে ফার্মাসির স্বত্বাধিকারী নিহার হোসেন মাঝার ভূঁইয়া বড়খলা থানায় একটি এজাহার দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে কালকে বিক্রির পুরা টাকা আছে আর কম্পিউটার গেছে চতুর্দশ অর্থ কমিশনের তহবিলে আরও 6টি কাজের সূচনা হয়েছে মনিয়ার খালজিপিতে জিপি সভাপতি পরেশ তাঁতি এসব কাজের সূচনা করেন এদিন জিপি সভাপতির সঙ্গে ছিলেন বিশ্বজিৎ দে এই অঞ্জন দাস সমরেশ চৌধুরী ভরত কানু প্রমুখ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 2টি ফুটব্রিজ 1টি ফুটস্ট্যাপ ও মনিয়ার খাল শ্রী দুর্গা মহিলা সমিতির বিল্ডিং সংস্কার অর্থ কমিশনের অধীনে আমাদের মনিয়াখাল গ্রাম পঞ্চায়েতে 2017-18 সনের গতদিন আমরা 13টি শিলান্যাস করেছিলাম এবং অবশিষ্ট আমাদের 6টি ছিল এই 6টি শিলান্যাস আজকে করা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে আজকে যেটা 6টা শিলান্যাস করা হচ্ছে এটাতে মাত্র 11.5 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই কাজগুলো আমরা খুব শীঘ্রই চলাচলের জন্য নেই রাস্তাঘাট নির্বাচনের সময়ে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করলেও পরে আর ফিরে তাকান না জনপ্রতিনিধিরা এরই প্রতিবাদে আলগাপুর বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর মাঝেরপাড় গ্রামের মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন
উত্তেজিত জনগণ এদিন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী মুর্দাবাদ, জেলা পরিষদ নুরুল ইসলাম মুর্দাবাদ, চণ্ডীপুর জিপি সভাপতি মুর্দাবাদ ধ্বনি দিয়ে তাদের প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন। চণ্ডীপুর ওয়ান জিপি মানে মাজরপাড় গ্রামের রাস্তাটা হইল তোমার আফতাব জনপথ হইতে রাস্তাটা মুকাম হইয়া মাজরপাড় হইয়া তুয়ার পর্যন্ত গিয়া এখানে একটা ব্রিজ হওয়ার মতো মানে জায়গা আছে, ব্রিজ হইতে লাগবো কারণ এখানে মানুষ বহুত যাতায়াত করে। তারপরে এই রাস্তার কাজের কারণে আমরা নসির প্রেসিডেন্ট বহুতবার তার কাছে গেছি, যাওয়ার পরেও তাইন কোনো জাতি অ্যাকশন লইন না। তারপরে এপির কাছেও গেছি, তাইনও কোনো জাতি অ্যাকশন লইন না। এরপরে আমরা গ্রুপ মেম্বার আসই, তাইন তার গ্রুপের এরিয়া কতটুকু তাই হইতে পারেন না, ওজার তাইন গ্রুপ মেম্বার। আর নসির আহমেদ বিগত 15-20 বছরের তাইন প্রেসিডেন্ট, তানোর মানে কেলেঙ্কারি এটা বহুত কিছু কেলেঙ্কারি আছে, ল্যাটিন কেলেঙ্কারি, জব কার্ড কেলেঙ্কারি, এরপরে ইন্দিরাবাস কেলেঙ্কারি, রাস্তার কেলেঙ্কারি, বহুত কিছু কেলেঙ্কারি। এখন নতুন একটা কেলেঙ্কারি COVID-19 স্কিমের একটা আছে, এইটারও কেলেঙ্কারি। বহুত মানুষ কোয়ারেন্টাইনে তাকিয়া গেছেন, বহুত মানুষ মাজরপাড়ের কোয়ারেন্টাইনে আসেন, তারা হানি পাইছেন না, তারা বিগত মানে বহুত দিন থাকি মানে কুচ্ছু পাইছেন না, 14 দিন পুরা হইয়া প্রায় এক মাস হওয়ার হইয়া আসছে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন তাকিয়া তারা কোনো খানি কোনটা পাইছেন না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানালো গৈরিক ভারত। শুক্রবার শিলচর মালুগ্রামের গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য নির্মিত গৈরিক ভারত পরিচালিত ফ্রি কোচিং সেন্টার শ্রী শ্রী রাধারমন নিঃশুল্ক শিক্ষা প্রদান কেন্দ্রে ওই কেন্দ্রের এবং আশপাশ এলাকার ছাত্র ছাত্রীদের তাদের কৃতিত্বে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ, এছাড়াও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, বিপ্লব দেবনাথ, রাজু চন্দ্র দাস, সুদীপ্ত ঘোষ সহ আরো অনেকে। আমি এবারে ফার্স্ট ডিভিশন দুটো লিটার নিয়েছি, আরো চেষ্টা করতে সেকেন্ড আরো এত যেতে, হায়ার সেকেন্ডারি মাধ্যমিকে পেয়েছি, হায়ার সেকেন্ডারিতে আরো যেন 3-4 লেটার পাই, ভালোভাবে পাস করতে পারি, আর আরো তোমাকে পরিশ্রম করতে হবে। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে তুমি একে ওই হবে, ওই ইঞ্জিন হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় পুলিশে করোনার থাবা, আক্রান্ত সদর থানার ওসি সহ এসপি কার্যালয়ের 4 ব্যক্তি। শিলচর দূরদর্শন কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার বাতিল নয়, ঘোষণা প্রসার ভারতীর। সরকারের কঠোর সিদ্ধান্তের ফল, ইলিশ উৎপাদনে নজির গড়ার পথে বাংলাদেশ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।